परदेसी बलम के आबेदा परदेसी बलम के दू दू गो चूरा जरैबे करब आबेदा परदेसी बलम के। एकटा छेले माँ के मेरे छे बा गाल दिए छे माँ के मारा पाप ना पाप लय पाप चरम पाप पाप किना केने माई रूठ जाली तो रब रूठ जाला रबो के मनाबे के बा तो माई के मनाला माई रूठ जाली तो रब रूठ जाला रबो के मनाबे के बा तो माई के मनाला। अल्लाह के मनाई तो लागे माँ के मनाई तो हवे। একটা ছেলে বিদেশে ছিল প্রবাসী কাজ করছে বিদেশে সৌদিয়াতে ছিল দু বছর ধরে। ও মা বোন আপনাকে বলি দুটা কথা ইশারা করে যখনই বিদেশ থেকে স্বামী আসবে মা গো আপনি যদি চান আপনার বাড়িকে জান্নাত বানাইতে পারেন মানে সুখে ভরে দিতে পারেন আর আপনি যদি চান আপনার বাড়িকে আগুন লাগিয়ে আপনি জ্বালিয়ে দিতে পারেন। দুই বছর স্বামী বিদেশে ছিল প্রবাসী বাড়িতে আসে নাই আর দুই বছরের মধ্যে যা হয়েছে সবকে নোট করে রেখেছে আসতে গেলেই এবার সব বলবো। বলছে শাশুজি क्या सुनानी डटानी ननद के हम देखानी फुटानी घर के कुल बात बतियाइबे कराब आबेदा परदेसी बलम के आबेदा परदेसी बलम के दू दू गो चूरा जरैबे कराब आबेदा परदेसी बलम के। एबार विदेश थेके आसते दे আখা দুটা করব তাইলে ছাড়ব বা আমার স্বামীর টাকাতে আর নন খালি ফুটানি করে কাপড় পিনছে আর শাশুড়ি আমার আমার স্বামীর কামাই খাচ্ছে আর আমাকে ডাঁটছে। এবার আসতে দে যা কিছু হয়েছে সংসারে থাকলে তো দুটা কথা হতেই পারে সবকে নোট করে রেখেছে আর যেমনই বাড়ি এসছে মুখখানকে হাসে মহিলার কাজ হলো তাকে মুচকি মেরে ওই মৌলানা বলছিলেন লেতাস কোনো এলাইহা এমন ভাবে তাকে শান্তি দিবে তার তার বিদেশে থাকা কষ্ট যেন দূরে ফের পালিয়ে যায় কিন্তু আসব মুচকি হাসি না পায়ে আসার পরে যদি মুখখান দেখছে একবার এইরকম করে থোপ না করে আছে হাস আর একবার তখন তেরছা করে খুব তাকাইছে যে একবার মুচকি মেরে হাসবে বিঝিন তাকে তেরছা করে তাকাইছে ওর মা উঠে গেছে বেগটা থুইতে কি ব্যাপার রে হাসা হাসি কিনে করিস না হাসার মতন করে থেয়েছে যে হাসব হাসার মতন করে থেয়েছে যে হাসব কেন কি হয়েছে কি ফের হইবে কি ফের হইবে সে আমার আশাতে যা লাগছে তুই খুশি নেই খুশি ফের হব না খুশি ফের হব না খুশি হয়েছে হয়েছে আচ্ছা হয়েছিস তো কই হাসিস কে কিছু কইস না হ্যাঁ কে নাকি মাটা কি মা তোকে কি কয়েছে নাকি কিছু বলেছে নাকি হ্যাঁ লক্ষ্মী বউ আমার কেন দেখি মন খারাপ তোমার সোনা বউ আমার কেন দেখি মন খারাপ তোমার আজ তোমার কি হয়েছে মা মনে হয় তোমায় বকেছে মা বকেছে নাকি কেনে বকবে তোমার মা বহিন তো খুব ভালো মানে এমন করে কথায় এমন করে শুনাইলে রাগের মাথে মা মাগে কি হয়েছে রে বেটা আমি বাড়তে রাতে তোরই এগলেই করছিস কেন কি করনু রে বেটা কি করনু আমার টাকা তো সব গিলবি আর আমার এ করবি বলছে দেখ বেটা ভালো করে কথা কচি এরকম করে কহিস না গিলা টিলা হ্যাঁ কথায় কথায় বেড়ে গেল এবার রাগ সহ্য করতে না পেরে বাস বহুর কথাতে মাকে এক থাপড় মেরে দিয়েছে হয় কি না এরকম অনেক মানুষের হয় আর মারিনি মানে করলে গাল দিয়ে দিলে মাকে দুটো গাল দিয়ে দিয়েছে এবার মার সাথে আড়াআড়ি হয়ে গেল জুদা হয়ে গেল ছ মাস হয়েছে চালা বলি নেই আহা নাহি চাহিয়া না ধান নাহি সুখ পুরা মাই কে দুলার বিনা সব কিছু অধুরা नहीं चाहिए न धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा अरे दूधावा पियावत खानी आचरा उड़ाई हो ए हो माई बिना
कैसे करे जावा जुड़ाई ए भाई ए हो माई बिना ऐसन जिंदगिया के हो कैसे बिताई माई न रही तो टियो रे कहाई फट जाए दिलवा के हो कतना बुझाई हो ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ए हो माई बिना माँ के गाल मंद करे छे छ मजदूरे काटा काटी होए आछे कथा बोला बोली नाई एक दिन जालसा गेछे जालसा गिये बसे छे एरकम आपनार मतो एरकम भावे अनेकगुलो जुबक बसे आछे जालसार सबाई बसे छे एक मौलाना साहेब विषय रेखेछे नवाकादा रब्बुका अल्लाह ताबुदु इल्ला इयाहु वबिल वालिदैन एहसाना इम्मा यबलुगन इंदकल के बारा आहदो हुमा आओ केला हुमा थला ता कुल्ला हुमा उफ्यू वाला तनहर हुमा वा कुल्ला हुमा कौलन करीमा वक्फिजला हुमा जना हा जुल्ल मिनर रहमती वा कुर रब्बिर हम हुमा कमा रब्बयानी सगेरा मौलानार विषय छिलो माँ बापार खिदमत ए खिदमत बयान करते गिये ओई जुबक किन्तु कोनो दिन जालसाई बसे ना आज के जालसाई बसे छे आल्लाह तार ब्रेनेर तालाक खोले दिए छे जालसाई बसे सुनछे मौलाना साहेब बयान शुरू करेछेन जे प्रथमे तोमार आल्लाहर अनुग्रहेर इबादत करो द्वितीयते तोमार माता पितार संगे सद व्यवहार करो तोमार माँ बाबाके जदि वयस्क बयसे वृद्ध बयसे जदि पाओ दुइजनके किंबा एकजनके ताके उपशब्द বলিও না তার সাথে তুমি নরমতা ভদ্রতার সাথে পেশ আসবে তাকে তার জন্য রহমতের হাত বিছিয়ে দিবে আর তার জন্য দোয়া করবে আল্লাহ যেমন আমি যখন চলতে পারছিলাম না আমি যখন শৈশব কালে ছিলাম আমার মা বাবা যেমন আমাকে কষ্ট করে লালন পালন করেছে আমারে কষ্ট দেয় নাই এই আল্লাহ তুমিও তারে কোনো কষ্ট দিও না তুমি আমারে যেমন দেখা রেখেছে আল্লাহ তুমি তারে দেখা রাখো আল্লাহ তার উপরে তুমি রহম করো সহায় হও এই দোয়া করবে তোমার মা বাবার জন্য আর হাদিস শুনালছে শোনো যদি তোমার আলদম যদি রেজার রব্বে এই হাদিসটা শুনিয়েছে যে তোমার আল্লাহ রাজি হবে কখন যখন তোমার মা রাজি হবে তোমার মা যদি নারাজ হয়ে যায় ও ভাইরা তাহলে সাত একবার নয় সাতবার যদি হজ করো তবে তোমার জান্নাত যাওয়া হবে না তুমি যদি সিজদা করতে করতে কপালের ঘরটা যদি বেলেট দিয়ে তুমি ছিল তোমার জান্নাত যাওয়া লাগবে না তোমার জান্নাত ভাগ্যে জুড়বে না এই ছেলের অন্তরে আজকে কথা পড়ে গেছে এবার ভিতরটা কাঁপতে শুরু করেছে হাই রে যে মার জন্ম দেওয়ার কষ্টটা শুনেছে মার পালা পোষার কষ্টটা শুনেছে ও যুবক তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে তোমার জন্য যদি আট দিন লয় তিন মাস ধরে যদি বলেছে লবণ খেতে হবে না যে কি লবণ ছাড়া খাওয়া যায় না তারপর তোমার মা খেয়েছিল তোমার তুমি আজকে যদি মা আট দিনের জন্য বিছানায় পড়ে যায় আবার যদি কাটিহার হসপিটালে আমাদের থাকতে হয় আমরা পালি করি আজকে আমি গেছিলাম কালকে তুমি যাও আমাকে মশাতে খাবে প্রত্যেক দিন আর তুমি বাড়তে ঘুমাবা না না এটা হতে পারে না তুমি যাও কালকে আমি যাব পরশু আরেক ভাই যাবে এই করে আট দিন আমরা পালি করি কিন্তু আট দিন নয় আট মাস যদি জাগতে হয় তবে আমার মা একলাই জেগেছে আট দিন যদি আট মাস ধরে যদি জাগতে হয় তবে আমাদের মা একাই জাগে আটটা সন্তানের মা একাই পুষতে পেরেছে আর আজকে একটা মাকে আট ভাই মিলে আমরা পালি করে পুষি না পুষি না পালি করে পুষি আমি কি মারি একাই সন্তানে আমি মাকে খাওয়াবো তুমি খাওয়াবে না হাই রে কিসমত কত খারাপ আমার মা আমার দিকে খাবে এটাই তো হলো সব থেকে বড় ভাগ্যবান আমার ওই লোকটা হবে ভাগ্যবান যে আমি মায়ের কিছু সেবা সৎকার করতে পেরেছি কিন্তু আমরা করব না আমরা পালি করি এই গল্পগুলো যখন আপনাকে আমার বলা বিষয় আলাদা কিন্তু মাইন্ডটাকে সাফ করার জন্য আপনাকে কথাটি বুঝালাম এইরকম ভুল করার পরে অন্তরে এবার কিন্তু এবার অন্তরে ভয় হয়ে গেছে
গেছে, আমি যে মার সাথে এইরকম আচরণ করেছি এই গুনাহটা আমি মাপ পাবো কেমন করে, মার কাছে চলে গেছে। যাওয়ার পরে এবার মার পায়ের নিচে বসে, মা চেয়ারে বসে আছে, মার পায়ের নিচে বসে গেছে, মার পায়ের নিচে বসে লজ্জাই বলতে পারে না, ছ মাস ধরে মা বলে ডাকি নাই, কেমন করে ডাইরেক্ট মা বলবো, মার পার নিচে বসে আছে, মা আর লজ্জায় কিছু বলতে পারে না। অনেকক্ষণ পরে মা নিজেই বলছে, কিছু বলছিস নাকি? অনেকক্ষণ যদি পারগড়ে বসে থাকে তো মা জিজ্ঞেস করবে না, করবে? মা বলছে, কিছু বলছিলি নাকি? না তো হ্যাঁ, কি বলছিস বল। বলছে, মা কিছু বল। লজ্জায় মুখে কথা আনতে পারে না, আবার বলছে, মা কিছু বল না, কি বলছিস বল। আর একবার ভড়বড়িয়ে কান্না করে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, আম্মা আম্মা আমি আজ বুঝতে পেরেছি তোমার কতটাই আমার ওপরে দয়া ছিল মা, আমি আজ বুঝতে পেরেছি মা গো, তুমি আমাকে মাফ করে দাও গো মা, তোমার সাথে এই আচরণ করাটা আমার ঠিক হয়নি। মা এবার রাগের মাথায় কি বলবে, মাপলিয়া কি হবে, জানা মাপলিয়া কি করবি, ছ মাস থেকে মা বলিস নি তো কি হয়েছে, আমি কি বাইচে নাই মরে গেছি, রাগের মাথায় মা বলবে, বলবে কি বলবে না? মা রাগের মাথায় বলবে, ছ মাস ধরে আমার মা বলিস নি কি হয়েছে, যা এখনো কবি না জীবন তোর কেটে যাবে, মা না হলে তোকে কি ক্ষতি আছে। এবার বলছে মা, তারপরে মা এবার বলছে, মা কি মাপ দিব, মা তখন ভক্কের হাতটা ধরে নিয়েছে, মা তোমার হাত ধরে বলছি মা আমাকে ক্ষমা করে দাও মা গো। মা হাতটা রাগের মাথায় ছাড়িয়ে নিয়ে বলছে, ছাড় না, কেন হাত ধরছিস, আমার হাত ধরে তোর লাভ কি হবে, আমাকে ছেড়ে দে না, তোর একটা মানুষ করার কাজ ছিল করে দিয়েছি, তোদের পাখা হয়েছে, বড় হয়ে গেছিস, দুনিয়া দেখেছিস, দুনিয়া দেখে খা। ও বেটা আমার তোর উপরে রাগ নাই, জানা বহুলিয়ে ভেসেছিস, বহুলিয়ে খাগা, এইরকম কথা বলবে। তারপরও এবার সন্তান যখন পা ধরে পড়ে যাবে, মাকে পা ধরে পড়ে গেছে, মাকে বলছে, আম্মা যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করে দিবা, আজ আমি এখান থেকে তোর পাগল যাবে না, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাবে আজ তোর পাগল যাবে না, এই পাগল তোর পায়ের নিচেই পড়ে থাকবে। আমার বন্ধুরা, তাহলে বলুন তো, যখন পা ধরে এক যুবক সন্তান মার পড়বে, ওই মা কোনোদিন সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে বলবে, উঠ বাবা উঠ, উঠ রে রমজান, উঠ বেটা সালাম উঠ, আমি মা তোকে পার নিচে ফেলে রাখতে পারবো না, উঠ আবার উঠ বাজান উঠ, আয় আমার বুকে আয় আয়, আর আমার কোনো দুঃখ নাই, আর সমস্ত কষ্ট দুঃখ আমি আজ ভুলে গেছি, যা যা আল্লাহ তোরে মাফ করে দেখ, আমি জীবনের মতো তোরে আমি ক্ষমা করে দিলাম। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, মা যদি এরকম মাফ করতে পারে, আমার আল্লাহ এক মা নয় দু মা নয়, 77 মার চাইতে আমার আল্লাহ বেশি দয়ালু, দয়ালু নয়। আল্লাহর কতটি রহম আছে? 100টা। তার মধ্যে একটা রহমত আল্লাহ পৃথিবীর জমিনে বান্দার মধ্যে আল্লাহ বেটে দিয়েছে, ওর মধ্যে একটু কিঞ্চি পরিমাণ মা পেয়েছিল, তারপরে একটু কিঞ্চি মা পরিমাণ যদি মহাব্বত পাওয়ার না, যদি মায়া দয়া পাওয়ার পরে যদি মা নিজের সন্তানকে যদি মাফ করে দিতে পারে, আমার আল্লাহ 99 রহমতের মালিক মাপ না দিলে থাকতে পারে না, পারে, কিন্তু মাপ লওয়ার জন্য ওইরকম জোহরে যেতে হবে, জোহরে যাবেন। আর আদম যেমন ভুল করার পরে তোবা করেছিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন, আপনারা জানেন, আদমের পরে হাওয়াকে তৈরি করে দুইজনকে আল্লাহ বললেন, আনতা মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বললেন, তোমরা দুই কে জোড়া করে দিলাম, তোমরা এই জান্নাতের মধ্যে থাকো, যা খুশি তাও তা খাও, যেখানে চাইবে সেখানে ঘোরো, আনন্দ ফুর্তি করো, কিন্তু আমার একটা কথা মনে রাখবে, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা, ওই গাছের গোড়ায় তোমরা খবরদার যাবে না, সব জায়গায় যাবে, সব খাবে, কিন্তু আমি আল্লাহ তোমাদের বলে দিলাম ওই গাছটার গোড়ায় তোমরা যেও না, কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আমাদের পিতা আদম আলাইহিস
আলাইহিসসালাম এবং আমাদের মাতা হাওয়া দুইজন মিলে ভুল করে গাছের ফল খেয়ে নিলেন। আল্লাহ নারাজ হয়ে গেল, আমার কথার অবাধ্য করে দিলে। এবার আল ভুল করে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ বুঝতে পারিনি, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহাল আলামিন, ও গো আল্লাহ, আমি নিজের আপনার উপরে আমরা জুলুম করে নিয়েছি, এই আল্লাহ তুমি তো চাওনি আমাদের কষ্ট দিতে, কিন্তু আমরা কষ্ট নিজে থেকে নিয়েছি। আল্লাহ বলছেন, বান্দারে আমি কোনোদিন কাউকে বিনা কারণে কষ্ট দিই না, ও আমা আনা বেদল্লা মিল্লিল আবিদ, আমি কোনো বান্দার উপরে কোনোদিন জুলুম করি নাই। আল্লাহ কোনোদিন বান্দাকে জুলুম করেন না। আল্লাহ তো বান্দাকে কত ভালোবাসে শুনেন।